দু হাজার কুড়ি একুশ মরসুমের জন্য এটিকে মোহনবাগান আগেই পেয়ে গেছে তাদের প্রিন্সিপাল স্পন্সর এবং অ্যাসোসিয়েট স্পন্সরকে এইবার এটিকে মোহনবাগান পেয়ে গেল তাদের কিট স্পন্সরকেও দু হাজার কুড়ি একুশ মরশুমের জন্য এটিকে মোহনবাগানের কিট স্পন্সর হল নিভিয়া স্পোর্টস এটি একটি জলন বেশ স্পোর্টসওয়্যার কোম্পানি যারা মেনলি বিভিন্ন খেলাধুলার সরঞ্জাম তৈরি করে থাকে এর আগে এই কোম্পানিটা এর দল জামশেদপুর এফসিরও কিট স্পন্সর ছিল আর এই নিভিয়া স্পোর্টসই হচ্ছে এটিকে মোহনবাগানের নতুন কিট স্পন্সর এদিকে আই লিগের দল গোকুলাম কেরালা এফসি সই করালো আফগানিস্তানের ফুটবলার সারিফ মুখাম্মদকে তিরিশ বছর বয়সী ফুটবলারটি মূলত ব্যাক পজিশনে খেলেন তো এইবার যদি ফুটবলারটির ক্লাব কেরিয়ার সম্বন্ধে বলি তো তিনি কিন্তু তার ক্লাব কেরিয়ারের বেশিরভাগ সময়টাই কাটিয়েছেন রাশিয়ার বিভিন্ন বড় বড় দলের হয়ে এছাড়াও তিনি আফগানিস্তান জাতীয় দলের হয়েও দু সাল থেকে এখনও পর্যন্ত তেরোটি ম্যাচ খেলেছেন আর লাস্ট সিজনটাই তিনি খেলছিলেন মালদ্বীপের দল মাজিয়া স্পোর্টসের হয়ে আর এখান থেকেই ফুটবলারটিকে আগামী এক বছরের জন্য নিজেদের দলে সই করালো আই লিগের দল গোকুলাম কেরালা এফসি অন্যদিকে মহামার্টন স্পোর্টিং কালকে একসঙ্গে তিনজন ফুটবলারকে রিটেন করল তাদের মধ্যে থেকে প্রথমজন হলেন আঠাশ বছর বয়সী স্ট্রাইকার ভ্যানলাল ভিয়া ছাংতে এছাড়াও দ্বিতীয় যে ফুটবলারটিকে রিটেন করল মহামেডান তিনি হলেন ২৬ বছর বয়সী স্ট্রাইকার সামসাদ আলী এই সামসাদ আলী কিন্তু এই মরসুমে মহামেডান এসসির হয়ে আই লিগ কোয়ালিফায়ে দুটি ম্যাচ খেলেছিলেন আর তৃতীয় যে ফুটবলারটিকে রিটেন করল মহামেডান তিনি হলেন কুড়ি বছর বয়সী ফরোয়ার্ড সঞ্জীব ঘোষ এই ফুটবলারটিও কিন্তু এই মরসুমের আই লিগ কোয়ালিফায়ে এসির এসসির হয়ে দুটি ম্যাচ খেলেছিলেন তো এই তিনজন ফুটবলারকেই কিন্তু কালকে একসঙ্গে রিটার্ন করে নিল সাদা কালো কর্তারা তো এই আপডেটটাই এখন তোমাদের দেওয়ার ছিল ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক আর একটু শেয়ার করবেন ধন্যবাদ